বাংলাদেশে একমাত্র তারাই শুধু মানুষ যাদের ভোটার আইডি কার্ডের সাথে যাদের হচ্ছে সার্টিফিকেটের সব কিছু হচ্ছে ঠিকঠাক আছে যেহেতু আমার হচ্ছে আমার মার নামটা হচ্ছে একটু মানে ঠিক করা দরকার ছিল তার জন্য হচ্ছে আমি দুই বছর আগে এক হাজার টাকা দিয়ে অনলাইনে আবেদন করি যেটা দুই বছর পর আমাকে ডাক দিয়েছে এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড তো এই শিক্ষা বোর্ডে মানে এত মানুষ এখানে এসে তাদের কাছে শুনলাম তাদের ভূখান্তির কথা আমার কাছে মনে হলো যে যাদের এরকম ভুল আছে তারাই একমাত্র অসুখী মানুষ এর পিছনে ছুটে ছুটছে তাদের দিন মানে শেষ হয়ে যাচ্ছে যাই হোক আমি গিয়েছিলাম ওখানে হচ্ছে আমি সব কাগজপাতি সব হচ্ছে পাসপোর্টের ডকুমেন্ট সব কিছু দেখালাম তবে ঠিক আছে তারপর যেহেতু গভর্মেন্ট চার্জ দুইশো টাকা আমাকে তারা চার্জ করলো তিন হাজার টাকা যে তিন হাজার টাকা দেন আপনি সার্টিফিকেট গুলো নিয়ে যান তো এত আন্দোলন এত সংগ্রাম করলাম এই ঘুষ দেওয়ার জন্য এখনো কিন্তু এই ঘুষ টুস সবকিছুই চলতেছে সাধারণ জনগণ হচ্ছে হয়রানি হচ্ছে